আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি নো ফেল চিতুই পিঠা যে কেউ চলে বাজারে শুকনা চালের গুঁড়ি দিয়ে কী করে পিঠা বানানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে কিন্তু শীত চলে এলো আর শীত মানেই পিঠা পায়েস খাওয়ার ধুম পিঠা পায়েসের মধ্যে প্রথমেই যে পিঠাটা আসে সেটা হচ্ছে চিতুই পিঠা চলুন দেখিনি পিঠা তৈরি করতে আমাদেরকে কী লাগছে প্রথমেই বাজারের কিনা শুকনা চালের গুঁড়া নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই লবণটি একটু বুঝে দিতে হবে তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে আমি একটি গোলা তৈরি করে নিব প্রথমেই অনেকগুলো পানি একসাথে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে গোলাটা তৈরি করতে হবে অল্প পানি দিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে আমাদের আঠালো একটি ডো তৈরি করে নিতে হবে অবশ্যই আঠালো হতে হবে এটা মেখে মেখেই আমাদের আঠালো তৈরি করে নিতে হবে ঠিক যেরকম চাল ভিজিয়ে ব্ল্যান্ড করলে আঠালো হয়ে যায় সেরকম একটি আঠালো ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি কতটুকু পানি লাগছে সেটা আমি সব শেষে বলে দিচ্ছি অথবা সবার এক সমান পানি লাগবে এমনও কোনো কথা নেই শুকনো চালের গুঁড়ো হলে পানি কম বেশি লাগতে পারে এরকম হাত দিয়ে ডোলে ডলে এটাকে আঠালো ডো তৈরি করতে হবে এরকম শক্ত করেই প্রথমে গোলাটা তৈরি করে নিতে হবে আর আস্তে আস্তে পানি মিশিয়ে তারপর এটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে এনে পিঠা বানাতে যেতে হবে ঠিক এইরকমভাবেই ভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নিচ্ছি চিতই পিঠা অবশ্যই হবে তবে এটাকে একটু সময় নিয়ে এরকম হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে মাখছি ঠিক এভাবেই মেখে মেখে এটাকে একদম আঠালো একটি ডো তৈরি করব আমি বিশ মিনিটের মতো শক্ত গোলাটাকেই ঢেকে রেখেছিলাম এখন একটি হ্যান্ড দিয়ে খুব ভালো করে এটাকে আবার ফেটে নেব আর এভাবে আবার অল্প একটু পানি দিয়ে পারফেক্ট কনসিস্টেন্সি যেটা আসবে সেটা তৈরি করব অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে একবারে কতগুলো পানি ঢেলে দিলে কিন্তু আপনার গোলাটা আঠালোও হবে না আর পারফেক্ট জিতে পিঠা কখনোই হবে না আমি আরও একটু পানি দিলাম তবে অবশ্যই আমি দেখাবো কীরকম হবে সেই কনসিস্টেন্সি এভাবেই একটু জোরে জোরে যদি আপনি মেখে নেন তাহলে কিন্তু একটু আঠালোই হয়ে যাবে গোলাটা আর অল্প পানি দেবো অবশ্যই দুই টেবিল চামচ তিন টেবিল চামচ পরিমাণ করে করে পানি দিতে হবে একসাথে কতগুলো পানি ঢেলে দেওয়া যাবে একদম ঘনও হবে না একদম পাতলা হবে না ঠিক এইরকম একটি কনসিস্টেন্সিতে আসলে চলে যাব চুলায় এরকম একটি পিঠা সাজ পষিয়ে দিয়েছি এবং এটা যখন গরম হয়েছে মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো বানাতে হবে একদম অল্প আঁচে কিন্তু পিঠা ভালো হবে না একদম বাড়িয়ে দিলেও পিঠাটা ভালো হবে না তারপর আমি গোলাগুলো প্রতিটা সাঁচেই দিয়ে দিচ্ছি আপনাদের যদি নতুন খোলা হয় তাহলে অবশ্যই টিস্যু দিয়ে একটু তেল ব্রাশ করে নেবেন আমার যেহেতু পুরনো খোলা সেজন্য আমার কিছুই করতে হয়নি অটোমেটিক আমার পিঠাগুলো উঠে যাবে ঢেকে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে একটা পিঠা হয়ে যায় আমি অল্প আচে রেখি পিঠাগুলো তৈরি করে নেব আর দেখুন একদম সহজভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে এরকম বানাতে বানাতে আপনার পিঠার স্বাসটাও কিন্তু রেডি হয়ে যাবে সবগুলো পিঠা আমি ঠিক এভাবেই তৈরি করে নিব। সবচেয়ে সহজ উপায়টা আজ আপনাদের সাথে শেয়ার করলাম আপনি কখনোই ফেল হবেন না এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন পিঠা কি করে ঘরে তৈরি করতে হয় একদম রেডি আমার সবগুলো পিঠা যে কোনো ভত্তা দিয়ে এই পিঠাটা খাওয়া যায় আমার ছেলেদের পছন্দ মধু দিয়ে কিন্তু আজকে আমরা খাবো গরুর মাংস দিয়ে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কী করে পিঠাটা তৈরি করছি আমি একটি পিঠা ভেঙেও দেখিয়েছিলাম কিন্তু আমার ক্যামেরায় সেটা আসেনি দুঃখিত দেখাতে পারলাম না খুবই মজার এই ফুলকচিতে পিঠা যে কেউ চাইলে একবার তৈরি করে দেখতে পারেন অনেকেই বলে বাজারের কিনা চালের গুঁড়া দিয়ে এবং গ্যাসের চুলায় পিঠা হয় না আমি কিন্তু আজকে গ্যাসের চুলায় পিঠাগুলো তৈরি করেছি এবং সব সময় গ্যাসের চুলা এবং বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু আমি পিঠাটা তৈরি করি আমার বাসার সবার খুব পছন্দ এই চিতির পিঠা যে কারণে আমি শীতকাল এই পিঠাটা তৈরি করি খেতে অসম্ভব টেস্টি হয় আর আপনারা যদি এরকম আরও শীতের পিঠা দেখতে চান আমার চ্যানেলে অনেক রেসিপি আছে অবশ্যই দেখে নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কগুলো অ্যাড করে দিব। যদি আমার আজকের এই নো ফেল পিঠা অথবা গ্যাসের চুলায় অথবা বাজারে শুকনো গুঁড়া দিয়ে পিঠার রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে